সুপ্রিম কোর্টে আজিকর মামলার পরবর্তী শুনানি 10ই ডিসেম্বর। গতকাল সুপ্রিম কোর্টে আজিকর মামলার সপ্তম শুনানি হয়। সিবিআই কে তদন্ত চালিয়ে যেতে গতকাল নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্টও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জমা দেয়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি বলা হচ্ছে 10ই ডিসেম্বর পরবর্তী শুনানি? দেখো, সুপ্রিম কোর্টে গতকাল আজিকর মামলার শুনানি হয়েছে এবং পরপর দুদিনে তিনবার মামলা পিছানোর পর গতকাল শুনানি হয়েছে। এবং গতকালের শুনানিতে একদিকে যেমন সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, পাশাপাশি এনটিএফ তারাও কিন্তু একটি রিপোর্ট জমা দিয়েছে। মূলত সেই রিপোর্টে বেশ কিছু সুপারিশ করা হয়েছে এবং সেই সুপারিশ অনুযায়ী সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই কে পরবর্তীতে 4 সপ্তাহ পরে আবারও একটি স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং গতকাল শুনানিতে পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়নি। কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের গতকালের শুনানির পর যে নির্দেশিকা, লিখিত নির্দেশিকা সামনে এসেছে এবং তাতে বিস্তারিতভাবে যে নির্দেশ গতকাল দেওয়া হয়েছিল তার লিখিত ভাবে জানানো হয়েছে এবং পাশাপাশি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে আজিকর মামলার পরবর্তী শুনানি হবে 10 ডিসেম্বর। আবারও জানিয়ে রাখছি, সুপ্রিম কোর্টে আজিকর মামলার পরবর্তী শুনানি হবে 10 ডিসেম্বর। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর কার্যকালের মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। সেক্ষেত্রে নতুন প্রধান বিচারপতি তিনি দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনি ঠিক করবেন তার এজলাসে কারা এই মামলা শুনবে এবং আজিকর মামলার পরবর্তী শুনানি হবে। এবং সেক্ষেত্রে 4 সপ্তাহের মধ্যে সিবিআই আবার তাদের স্ট্যাটাস রিপোর্ট দেবে, 3 সপ্তাহের মধ্যে এনটিএফ তাদের যে বিভিন্ন রাজ্যকে পাঠানো যে পরামর্শগুলি, সুপারিশগুলি, সেগুলি নিয়ে রাজ্যগুলি রিপোর্ট দেবে এবং পরবর্তীতে 10 ডিসেম্বর আজিকর মামলার শুনানি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।